নাটোর সদর থানাধীন বনবেলঘড়িয়া এলাকায় র‍্যাব-৫ এর অভিযানে দুটি বিদেশি পিস্তল সহ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০ এর দিকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন রাজশাহী শামকদম থানাধীন আলিফ মিম ভাটার মোড় এলাকার মোহাম্মদ কেতাব আলীর ছেলে মোহাম্মদ রজন আলী। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে কুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার থেকে এক ব্যক্তি অবৈধ দ্রব্য নিয়ে পাবনা যাবে। এমন তথ্যের প্রেক্ষিতে র‍্যাব নাটোর সদর থানাধীন বেলঘড়িয়া পশ্চিম বাইপাসে চেকপোস্ট স্থাপন করে বাসে তল্লাশি চালায়। তল্লাশির সময় মেহেদি পরিবহন নামক একটি বাসে তল্লাশি করে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে বাস হতে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি ও নগদ ৪,০০০ টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে নাটোর সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।